আপনারা চাইলে প্রত্যেক দিনও বানিয়ে খেতে পারেন, অনেক টেস্টি। হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদারমাও চলে এসেছি আজকে এই বৃষ্টিমুখর দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই বৃষ্টি স্নাত পরিবেশটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে দেখতে। কি করতে এসেছো? বৃষ্টি দেখতে ভালো লাগে? বৃষ্টিতে হাত দিয়ে যাবা? তো এরকম বৃষ্টিতে কিন্তু হাতটা পেতে রাখতে খুবই ভালো লাগে। টুপ টুপ করে বৃষ্টির ফোঁটা হাতে এসে পড়বে, আর তার ভিতর দেখেন আস্থা গাছের ফুলগুলো পুরো সব ছেড়ে ফেলছে। সব ফুল ছেড়ে ফেলছে? কি সুন্দর ফুল পড়ছে দেখতে, কত সুন্দর লাগে। কেন ছেড়ে ফেলছো? তো বাইরে যখন বৃষ্টি হয় তখন আমরা মা মেয়ে দুজনে কিন্তু এরকম বারান্দায় বসে খুবই মজা করি। আর আজকে ভাবলাম বৃষ্টির দিনে আস্থার প্রিয় একটা খাবার তৈরি করে দেব। তো এই বৃষ্টিতে তুমি আজকে কি খেতে চাও আমার কাছে? এই বৃষ্টিতে মা আজকে বরং তুমি একটু আমাকে পুডিং বানিয়ে দাও। তুমি পুডিং খাবে? হ্যাঁ, তোমার জন্য আমি সুন্দর করে পুডিং বানিয়ে নিয়ে এসে। ওকে, তাহলে তুমি কিন্তু একটু পড়তে বসো। তুমি বই পড়তে লাগো, আর দেখবা পড়তে পড়তে এদিকে আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আর যখন পুডিং হয়ে যাবে তোমাকে আমি ডেকে নেব। আমার মাম্মা কিন্তু অনেক সুন্দর করে পুডিং বানাতে চলেছে। গাইস, এই সুন্দর পুডিংটা যদি আপনারাও বাসায় বানিয়ে খেতে চান তো অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমে পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু দুটো ডিম, আর আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু পুডিং তৈরি করে দেখাবো। তো এখানে আমি ডিম দুটো কিন্তু ভেঙে নিলাম, আর এরকম কুসুম সহই কিন্তু ডিম দুটো ভেঙে নেব। আর এবারে এই ডিমের ভিতর দিয়ে দেবো কিন্তু এই যে হাফ চামচেরও একটু কম পরিমাণে চিনি। পুরোটা কিন্তু হাফ চামচ নিইনি, হাফ চামচ থেকে একটু কম নিয়েছি চিনিটা। তো এবার চিনিটা দিয়ে দেবো। তো মাত্র দুটো ডিমে দেখবেন কত সুন্দর কিন্তু পুডিংটা আজকে হয়ে যাবে। তো এগুলো কিন্তু হাতের কাছে থাকে, আর হাতের কাছের এই সুন্দর উপকরণ দিয়ে কিন্তু আপনারাও একটা পুডিং তৈরি করে খেতে পারেন। তো এবার ডিম আর চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই বাটিটা যেহেতু একটু খোলা হয়ে গিয়েছিলো তাই চারিদিকে ছড়িয়ে ছিটে যাচ্ছিলো, তার জন্য বাটিটা একটু চেঞ্জ করে নিলাম। এবার হচ্ছে বিটারটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে বিট করে নেব। তো বেশ কিছুক্ষণ কিন্তু এটা বিট করে নেব। তো এটা দেখেন এরকম হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে এরকম দুধ। এখানে এটা রাখা কিন্তু উষ্ণ গরম দুধ, আঙুলে সহ্য হবে এরকম দুধ গরম থাকবে। তো এখানে প্রায় 250 মিলির মতো দুধ আমি ব্যবহার করেছি। তো এটা কিন্তু আগে থেকে এটে রাখা এবং উষ্ণ গরম ছিল। তো এবার কিন্তু এই মিশ্রণটাতে দুধটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি কিন্তু একদম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এই ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের কাছে না থাকে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাতে কি হবে যে ডিমের যদি আষ্টানে গন্ধটা থাকে এটা চলে যাবে, আর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম, আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটা আমরা ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে, দেখেন চামচের সাহায্যে আমি দেখিয়ে নিচ্ছি। যে বাটিটাতে আমি পুডিং করার জন্য রেডি করে রেখেছিলাম তাতে আমি কিন্তু আমি ক্যারামেল করে রেখেছিলাম। তো এটা কিন্তু ক্যারামেলটা তেমন কিছুই না, চিনিটাকে একটু জাল করে যখন লাল হয়ে আসবে তখন কিন্তু বাটিতে ঢেলে নিলে এরকম করে সেট হয়ে যাবে। তো এবারে এই ক্যারামেলটা যখন সেট হয়ে গিয়েছে, একদম ঠান্ডা হয়ে গেছে, এ পর্যায়ে এই মিশ্রণটা আমি এই বাটিটার ভিতর ঢেলে নেব। তো ক্যারামেলটা কিন্তু চিনিটা কড়াইতে দিয়ে নিলে 2-3 চামচ চিনি জাল করে দেখবেন লাল কালার যখন হয়ে আসবে তখন কিন্তু যে কোনো একটা বাটিতে ঢেলে আপনারা ক্যারামেলটা সেট করে নিতে পারেন। তো এবার আমি হচ্ছে এই মিশ্রণটা কিন্তু ভালো করে সেঁকে বাটিটাতে ঢেলে নিলাম, আর একটু উপর নিচ করে দিচ্ছি যাতে হচ্ছে ভিতরে কোনো ফাঁপ না থেকে যায় তার জন্য। আর চামচ দিয়ে উপর থেকে একটু ভালো করে হচ্ছে আমি করে মিশিয়ে নেব, যাতে হচ্ছে এই যে উপরের ফ্লাপগুলো যেন সরে যায়, সুন্দর মতো সেট হয়ে যায়। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। তো এটাকে আমি ভালো করে হচ্ছে এবার ঢাকনা দিয়ে মুখটা আটকে নেব, আর চলে যাবো এবার চুলায়। তো এবার হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি একটা পাতিল বা হাঁড়ি, আর এবার এতে দিয়ে দিলাম জল, আর দিয়ে দেবো একটা স্ট্রেইনার, আর এর উপর এবার দিয়ে দেবো সেই হচ্ছে মিশ্রণের যে পুডিংয়ের যে মিশ্রণের বাটিটা। এবার এটাকে আমি ঢেকে চলে আসবো প্রায় 15 মিনিট পর। তো 15 মিনিট অপেক্ষা করবো, 15 মিনিট পরে ফিরে আসবো।
দেখেন ফিরে আসলাম 15 মিনিট পর, একদম কিন্তু আমার পুডিংটা এবার তৈরি হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দেব এবং এটাকে ঠান্ডা করে নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণ পর। তো পুডিংটাকে এবার ঠান্ডা করে নিয়ে এসেছি, যদিও অতটা ঠান্ডা এখনও হয়ে পারেনি, এখনও কিন্তু গরম আছে। আর দেখেন পুডিংটা উপর থেকে হাত দিলে আমার হাতে কিন্তু কিছুই লাগছে না। এরকম হলে কিন্তু বোঝা যাবে যে আমাদের পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন হাতে কিন্তু একদম কিছুই লাগছে না। তো এবার এটাকে আমরা ভালো করে চারিদিক দিয়ে কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব। ছুরির সাহায্যে এরকম চারিদিকে ঘুরিয়ে তারপরে হচ্ছে পুডিংটা কিন্তু ঢালতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উপর থেকে এরকম করে একটা থালা দিয়ে আমরা এরকম উপর নিচ করে কিন্তু আস্তে করে পুডিংটাকে উল্টে নেব। তো পুডিংটাকে উল্টে নিলাম, এবার চলুন দেখি পুডিংটা দেখতে কেমন হলো। তো আশা রাখি পুডিংটা সুন্দর হবে। তো দেখেন এই যে পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একেবারে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমন, কালারটাও তেমন সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরকম একটা পুডিং কিন্তু খুবই সুন্দরভাবে আমরা করে নিতে পারি। তো চলুন এখন এই পুডিংটা আমরা আস্থার কাছে নিয়ে সার্ভ করি, যেহেতু পুডিং খেতে চেয়েছিল। আর গাইস আপনারা যদি এত সুন্দর পুডিংটা বাসায় তৈরি করে খেতে চান, অবশ্যই মাম্মা মেরে মানে ভিডিওটা দেখবেন। তো খাওয়া যায়, পুডিংটা কেমন হচ্ছে বলো তো? দেখতে অনেক টেস্টি লাগছে, একদম গরম একেবারে। পুডিং কিন্তু একটু ঠান্ডা করে খেলে ভালো লাগে। তুমি কি গরমই খাবে? যেহেতু ও গরমে পুডিংটা খেতে চেয়েছে, তাই আমি পুডিংটাকে ওকে কেটে দিচ্ছি। আর পুডিং কিন্তু ফ্রিজে রেখে দিলে বেশ কিছুক্ষণ, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। আর গরম গরম পুডিংয়ের স্বাদটাও কিন্তু একটু অন্যরকম, এটার টেস্টও কিন্তু আলাদা, এটাও খেতে কিন্তু মন্দ না। আর পুডিংটা কিন্তু দেখেন আমার খুবই সফট হয়েছিল, আর এতটাই সুন্দর দেখতে হয়েছে, মানে কি বলবো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকের পুডিংটা কিন্তু মাত্র 2 ডিমে এত ইয়াম্মি একটা পুডিং করেছি, যে কোনো মানুষ কিন্তু বাচ্চাদের এরকম একটা পুডিং করে দিয়ে খুশি করে দিতে পারে। কেমন হয়েছে? আস্তে আস্তে করে খাও, আস্তে আস্তে করে খাও। সফট না? অনেক সফট মনে হচ্ছে। আমি ওটাকে জানি কি বলে জেলি খাচ্ছি। কি মনে হচ্ছে? জেলি খাচ্ছি। তো পুডিংটা পেয়ে কিন্তু আস্থা খুবই খুশি হয়ে গিয়েছে, আপনারা দেখছেনই তো কত খুশি মনে কিন্তু পুডিংটাও খাচ্ছে। তো গাইস আজকে ভিডিওটা যদি আপনাদের মানে একটু হলেও ভালো লেগে থাকে, মানে তাহলে তো একটা সাবস্ক্রাইব বা লাইক দিয়াই যায়। আর আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যে আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব সব একসাথেই করে দিবেন। তো আমি খেতে থাকি আর আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। টাটা। পুডিংটা এতটাই টেস্টি হয়েছে যে হচ্ছে বারবার আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিচ্ছে যে আমাকে আরও একটু দাও।
তো দেখেন এই যে প্রায় পুডিংটার অর্ধেকটা কিন্তু ও হচ্ছে একবারেই সাবার করে দিচ্ছে, আর পুডিংটা কিন্তু হচ্ছে গরম ছিল একবারে, তো এই গরম গরম কিন্তু পুডিংটা খেতে একটা আলাদা রকমের স্বাদ। তো দেখেন বারবার কিন্তু ওকে দিয়েই যাচ্ছে, ও নিয়েই যাচ্ছে, তো পুডিংটা কিন্তু সত্যি খুবই ওর মনের মতো করে করতে পেরেছি। তো দেখেন ওর পুডিংটা কিন্তু খেতে এতটাই ভালো লেগেছে, দেখেন একটা পুডিং এর অর্ধেক কিন্তু ও নিয়ে নিয়েছে, এই যে ফুল অর্ধেক কিন্তু ও পুরো একবারেই সাবার করে দিয়েছে গরম গরম। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা হলে আরও খেতে খুবই টেস্টি হয়, তো ঠান্ডা হওয়ার অপেক্ষাও কিন্তু আস্তে আস্তে করতে পারিনি, বলছে আমি গরম গরমই খাবো। আর এটা আসলেই অনেক মজা হয়েছে, আপনারা কিন্তু মাত্র দুটো ডিম দিয়ে এরকম একটা ইয়ামি পুডিং কিন্তু যে কোনো সময় করে খেতে পারেন, চিন্তা করতে পারেন মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু আমি এই পুডিংটা করেছি দেখেন। আর পুডিংটা কিন্তু অনেক বড় হয়েছে, এই যে দেখেন অনেক বড় সাইজেরই কিন্তু পুডিংটা ছিল, তো এটা কিন্তু মাত্র দুইটা ডিম দিয়ে আপনারা বাসায় করে নিতে পারেন। ওই যে দেখেন ওটাও শেষ করে দিয়েছে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই পরিবারকে নিয়ে সুস্থ থাকেন, থ্যাংকস ফর ওয়াচিং। বাসায় ভালো লেগেছে।